আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে আমাদের মোবাইলের স্ক্যানিং পদ্ধতির কারণে আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডগুলো কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যার ফলে আমাদের ওয়াইফাই রাউটার থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত স্পিডটা আর পাচ্ছি না। আপনার রাউটারে অ্যাট এ টাইম কতজন ইউজার কানেক্টেড রয়েছে সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কখনোই আপনি কিন্তু আপনার রাউটার থেকে কাঙ্ক্ষিত স্পিডটা পাবেন না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার রাউটারে অ্যাট এ টাইম কতজন ইউজার কানেক্টেড রয়েছে এবং সেখানে কে কে আপনার পরিচিত এবং কতজন আপনার অপরিচিত ডিভাইস রয়েছে, এবং বোঝার পরে যদি আপনার অপরিচিত ডিভাইসগুলোকে আপনি ব্লক করে দেন, তবেই কিন্তু আপনি আপনার রাউটার থেকে কাঙ্ক্ষিত স্পিডটা পাবেন। ওকে, এখন কথা হচ্ছে যে কীভাবে বুঝবেন যে আপনার রাউটারে অ্যাট এ টাইম কতজন ইউজার কানেক্টেড রয়েছে এবং কতজন আপনার পরিচিত, কতজন আপনার অপরিচিত, এবং কীভাবে আপনার অপরিচিত ইউজারকে ব্লক করবেন। আজকের ভিডিওতে এই বিষয়ে একটু জেড আলোচনা করার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে পূর্বে একটা কমপ্লিট ভিডিও দেওয়া রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখন থেকে যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনেও যায় কিংবা কারো যদি ফোনে স্ক্যানিং পদ্ধতিও থাকে, তারপরও কিন্তু সে আপনার অনুমতি ছাড়া কখনোই আপনার রাউটারে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আপনি আপনার সেই ডিভাইসটাকে প্রবেশ না করাবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনি চাইলে কিন্তু আই বাটন থেকেও দেখে আসতে পারেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইলে স্ক্রিনে চলে এসেছি। এখন প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমরা মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব, এবং ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আমরা আমাদের রাউটারের যে ল্যান আইপিটি রয়েছে সেই ল্যান আইপিটা প্রেস করব, 192.168.0.1। যদি কারো পরিবর্তন করা থাকে তাহলে সেটি দিবেন। এরপরে রাউটারের যে লগইন পেজ রয়েছে সেখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারটি লগইন করব। তো রাউটারটি লগ ইন হয়ে গেলে আমরা প্রথমে আমাদের এই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নিব। তো থ্রি ডটে ক্লিক করছি, এরপরে নিচে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করব। তো এরপরে আমরা মেইন ইন্টারফেসটা দেখতে পাবো, এবং মেইন ইন্টারফেসে দেখতে পাচ্ছি এখানে আমরা দুটি ডিভাইস অনলাইনে রয়েছে, এবং এই দুটি ডিভাইসের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ডিভাইসগুলোর ডিটেলস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ডিভাইসের নাম দেখাচ্ছে এবং একটি পেন আইকন রয়েছে, পাশাপাশি এখানে লিমিট অপশন রয়েছে এবং একটি রেডিও বাটন রয়েছে। তো আমরা যদি চাই তাহলে এই ডিভাইসগুলোর নাম লিখতে পারি, আমাদের পরিচিত ডিভাইসগুলোর নাম আমরা চাইলে লিখে রাখতে পারি। তো নাম লেখার জন্য এই পেন আইকনে ক্লিক করতে হবে, এবং সেই পেন আইকনে ক্লিক করলে এখানে আপনি আপনার ডিভাইসগুলোর নাম লিখতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ডিভাইসের নাম লিখে সেভ করে রাখতে পারেন। ওকে, নাম লেখা হয়ে গেলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসে যে ইউজারগুলো রয়েছে আমরা চাইলে প্রত্যেকটা ইউজারকে লিমিট দিয়ে রাখতে পারি। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো লিমিট দিয়ে রাখতে পারবেন, এবং এখানে লিমিটের কিছু অপশন রয়েছে। এই লিমিটের ঘরে ক্লিক করলে যদি একটু সোয়াইপ করি তাহলে দেখা যাবে এখানে বিভিন্ন লিমিটের অপশন রয়েছে, এবং এমনকি এখানে আপনি নিজেও কাস্টমাইজ করে লিমিট করে রাখতে পারেন। আপনি ঠিক যেই ডিভাইসকে যে পরিমাণে লিমিট দিবেন সে ঠিক ওই পরিমাণে লিমিট পাবে, এবং আপনি চাইলে সবাইকে লিমিট কমিয়ে আপনার লিমিটটা বাড়িয়ে দিতে পারেন। এবার আসি আসলে কিভাবে একটা ইউজারকে ব্লক করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ইউজার রয়েছে, একটি আমার এবং একটি অন্যের। তো আমরা এই যে ওপো মোবাইল রয়েছে এটাকে ব্লক করব। তো ব্লক করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটা রেডিও বাটন রয়েছে, এই রেডিও বাটনের উপরে ক্লিক করলেই আমাদের এই ইউজারটা ব্লক হয়ে যাবে। এবং রেডিও বাটনে ক্লিক করার পরে আমরা নিচে থেকে যদি সেভ করে দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে ব্লক লিস্টে একটা ডিভাইস অলরেডি চলে এসেছে, এবং এই ডিভাইসটা কিন্তু আমাদের অলরেডি ব্লক হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার অপরিচিত যে ইউজারগুলো রয়েছে সেগুলোকে ব্লক করে দিতে পারেন, এবং আপনার পরিচিত যেগুলো রয়েছে সেগুলোকে রাখতে পারেন। এবং পরবর্তীতে যদি আপনি কোনো ইউজারকে আবার অ্যাড করতে চান তাহলে এখান থেকে রিমুভ রয়েছে, এই রিমুভে ক্লিক করে রিমুভ করে দিবেন এবং নতুন করে পাসওয়ার্ড দিয়ে আবারও অ্যাড করে দিবেন, তাহলেই অ্যাড হয়ে যাবে। এ ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।